আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বারস আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি অনেকগুলো মেশিনের দাম জানাবো সবগুলো মেশিন কিন্তু মেন মেনুয়াল এবং সেমি অটোমেটিক তো এখানে খাদ্য আইটেম রয়েছে কসমেটিক আইটেম রয়েছে ক্লিনিং আইটেম রয়েছে আরও অনেক ধরনের আইটেম রয়েছে তো এখানে প্রায় আমি পঞ্চাশটি পঞ্চাশ থেকে ষাটটি আইটেমের ব্যবসা আপনাদের ব্যবসার যে যদি কারখানা খুলতে চান পঞ্চাশ থেকে ষাটটি আইটেমের মেশিন কি কী লাগবে কত দামে পড়বে আর কোথায় পাবেন সবগুলো বলে দিব ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আর এখানে চলেন আমি প্রথমে যদি শুরু করি সবগুলো দাম জানাবো আর কি তো প্রথমে আমি টিস্যু ব্যাকটা রেখেছি যেটা ম্যানুয়াল এবং সেমি অটোমেটিক যেটাই বলেন এই যে এই ধরনের মেশিন এই ধরনের মেশিনের দাম পড়বে বাংলাদেশে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে ঠিক আছে এখানে তিনটি মেশিন দেওয়া হবে আপনাকে পঞ্চাশ থেকে ষাটটি ষাট হাজার টাকার মধ্যে পড়বে এবং তিনটি মেশিন দিবে আপনারা আপনাদেরকে তো তিনটা ওয়ার্কার কিন্তু লাগবে ঠিক আছে নেক্সট যেই মেশিন ব্যবসাটির কথা বলবো মোমবাতি মোমবাতির মেশিন আপনারা দশ থেকে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর বিভিন্ন ক্যাপাসিটির আছে যদি ক্যাপাসিটি বেশি নেন তাহলে অবশ্যই বেশি দাম লাগবে তো মোমবাতি আপনারা ক্যাপাসিটি যত নেবেন যত আওয়ারে মানে যত উৎপাদন ক্ষমতা বেশি হবে দাম অত বেশি হবে তবে দশ থেকে বারো হাজার এবং ভালো নিলে পনেরো হাজার বিশ হাজার টাকার মধ্যে পাবেন তবে দশ হাজার থেকে মিনিমাম শুরু আছে তারপর বল বল পেন মেকিং মেশিনটা আমি দেখাইতাম কিন্তু ওইটা মিস্টেক হয়েছে একটু থামেন আচ্ছা আমরা দেখবো চানাচুর তৈরির মেশিন চানাচুর কিন্তু খাদ্য আইটেম আর খাদ্য আইটেমের মধ্যে যদি আপনি আপনার শহরে শুরু করতে পারেন তাহলে অনেক ভালো হবে কারণ অনেক চলে এগুলো এই খাদ্য আইটেম যেহেতু এখানে পুরুষ এবং মহিলা বলে কিছু নেই সবাইকেই লাগবে নাস্তার জন্য তো এটা অনেক জরুরি এই ধরনের একটা মেশিন পাবেন ঠিক আছে এই ধরনের একটা মেশিন পাবেন চানাচুর ইয়া করার জন্য আর চানাচুরে যে ইয়াটা হয় সেটার দাম হচ্ছে আপনার বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার বিশ হাজারে পাবেন ম্যানুয়াল এবং অটোমেটিক পাবেন পঞ্চাশ হাজার আরও দামিও হয় তো আপনারা বিশ থেকে পঞ্চাশ হাজার মধ্যে দুটা দামিই পেয়ে যাবেন তারপর হচ্ছে বল পেন তৈরি বা কলম তৈরির ব্যবসা কলম তৈরির যে ব্যবসাটি কথা বলবো সেটা সেমি অটোমেটিক বা আহ সেমিও অটোমেটিক না এটা ম্যানুয়ালি বলা চলে আমি দেখাচ্ছি কিভাবে এই যে দেখেন তিনটি মেশিনের সাহায্যে এটা কলম তৈরি হয় ঠিক আছে এখানে দেখেন এই জিনিসটার মতো ঠিক আছে তো এই মেশিনটা এই এখানে দেখা যাচ্ছে এই মেশিনটার দাম পড়বে তিরিশ হাজার টাকার মধ্যে তবে পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যেই পাবেন ঠিক আছে যেটা দাম বলছি এটা একদম হাইয়েস্ট দাম এর সাথে কম দামে পাবেন আগেই বলছি তারপর ডিটারজেন্ট পাউডার তৈরি করা ব্যাপার ডিটারজেন্ট পাউডারও হয় ডিটারজেন্ট লিকুইডও হয় তো আমরা পাউডারের কথা বলবো এখানে এটা হচ্ছে ডো মেকিং যেটাকে বলে বা ডো মেকিং বলে এখানে সব কিছু করা হয় এবং অটোমেটিক সব কিছু এখান থেকে করবে আর প্যা অনেকগুলো মেশিনের সাথে প্যাকেজিং প্যাকেজ প্যাকেজ হয়ে কিন্তু বের হয় তো ক্যাপাসিটি এবং বিভিন্ন কার্যক্ষমতার ওপরে দাম আছে এটার দাম পড়বে পঞ্চাশ হাজার তারপর টয়লেট ক্লিন ক্লিনারের জন্য কথা বলবো টয়লেট ক্লিনার যেগুলো মেশিন হয় দেখেন এগুলো দিয়ে লিকুইড ফিল আপ করবেন এবং অটোমেটিক সেটা প্যাকেজ হয়ে বের হবে বোতলজাত করে বের হবে ঠিক আছে এই মেশিনটার দাম পড়বে পঞ্চাশ হাজার তারপরে আমরা কথা বলবো টাইলস বা ডিশওয়াশ টাইলসে আর টাইলস ডিশওয়াশ গ্লাস এগুলো সব কিছু মেশিনের দাম কিন্তু একই হয় পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তারপর মস্কিটো কয়েলের ব্যাপারে কথা বলবো আর মস্কিটো কয়েল কিন্তু দেখেন আর অনেক দামের মধ্যে আছে অটোমেটিক যদি নেন তাহলে পাঁচ থেকে ছয় লাখ টাকার মধ্যে লাগবে এমনও আছে যারা বিশ লাখ টাকায় মেশিন বসিয়েছে বিভিন্ন জায়গা অনেক বড়ো বড়ো জায়গা লাগে তবে আমরা আজকে যেটা দেখাবো সেটা পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে আমি এখানে একটা মেশিন ছিল এই যে এই ধরনের মেশিন ঠিক আছে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়ে যায় নেক্সট যে আডাটি যে মেশিনটা কথা বলব ব্যাকারি এখানে ব্যাকারির মধ্যে আপনি পাউরুটি করতে পারবেন বিস্কুট করতে পারবেন আরও অনেক ধরনের কেক তৈরি করতে পারবেন জাস্ট ওভেনের দরকার সব কিছু করে আপনি ওভেনটা নিতে পারবেন ওভেনের দাম পড়বে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো তারপর আমরা দেখাবো হলুদ গুঁড়ো বা মরিচ গুঁড়ো ঠিক আছে এগুলোর জন্য মেশিন হয় এগুলো মেশিনের দাম খুব বেশি হয় না বাংলাদেশের সব জায়গায় এগুলো কিন্তু পেয়ে যাবেন আর এই মেশিনটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকার মতো তবে আরও অনেক কম দামেও পাওয়া যায় আচ্ছা নেক্সট আইটেমটির কথা বলবো সেটা হচ্ছে আটা এবং বেসন ভাঙানোর মেশিন এটা গম বা আরও অনেক কিছু দিয়ে ভাঙে যে আটাগুলো তৈরি হয় আর সেই মেশিন সেই মেশিনটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা আর চাউল এবং চিনি যে ভাঙ্গার মেশিন হয় সেটার দাম কিন্তু অনেক কম আর সেটা আপনার সেই মেশিনটার দাম কত ছিল চিনি এটা আচ্ছা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে পাবেন নেক্সট জায়গাটির কথা বলবো সেটা হচ্ছে হাঁস মুরগি হাঁস মুরগির যে খাদ্যগুলো বা গরু ফিড যে পাওয়া যায় গো ফিড যাকে বলে সেগুলো কিন্তু আপনি বাসায় তৈরি করতে পারবেন বা আপনার ছোটো একটা জায়গা ফ্যাক্টরি দিয়ে করতে পারবেন পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে তারপর হচ্ছে সরিষা তেলের মেশিন সরিষা তেল ভাঙানো বা সরিষা ভাঙিয়ে তেল যে তৈরি হয় সেটার দাম পড়বে সত্তর হাজার টাকা আমি মেশিনটা দেখাই আপনাকে দেখেন সত্তর হাজার টাকার মতো দাম পড়বে তবে আরও অনেক কম দামে পাওয়া যায় তবে সেগুলো ক্যাপাসিটি ভালো হবে না কাজ করবে না ভালো এবং প্রতিদিন আপনার দেখা গেল লেবারের টাকাটাই উঠবে না তারপর কংক্রিট বা ইট তৈরি বা ইটের ব্লক তৈরি ঠিক আছে এই মেশিনটার দাম পড়বে পঞ্চাশ হাজার এগুলো ব্যবসা না করাই ভালো তারপর দাম বলে দিলাম গরুর ঘাস কাটার মেশিন ঠিক আছে ঘাস বা খড়কুটো এগুলো কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গায় পেয়ে যাবেন ঠিক আছে এটার দাম পড়বে খালি পঁচিশ হাজার টাকা অনেকে বিশ হাজার টাকাও সেল করে তো আপনারা দেখে শুনে নেবেন তারপর হচ্ছে আইস ললি বা রবর ড্রিঙ্কস বা আইস পাব নাকি বলে ওইগুলো আপনারা তৈরি করতে পারবেন এগুলোর দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা দেখেন এখানে মেশিন থাকবে এই যে এটা অটোমেটিক মেশিন ঠিক আছে খুবই এটা প্রফিটেবল এবং ট্রেন্ডিংয়ে চলছে এই ব্যবসাটা তো এই ব্যবসাগুলো করতে পারেন এগুলো করার জন্য অবশ্যই এগুলো মেশিন লাগবে তো ভালো একটা পরিমাণ ম্যানুফ্যাকচারিং বিজনেসে কিন্তু অনেক ফিউচার রয়েছে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে